বন্ধুরা, আজকে আমরা আসলাম জাফলং এ। জাফলং এর প্রাকৃতিক দুর্যোগ দেখার জন্য আসলাম। এটা আসলে একদম শেষে, বাংলাদেশে একদম শেষের সীমানায়, এবং ডাউকি পাশে ইন্ডিয়ার ডাউকি এরিয়া, যেটা আসলে মেঘালয় রাজ্যের মধ্যে পড়েছে। এবং এই জাফলং এটি বাংলাদেশের গোয়েন্দাঘাট উপজেলার জাফলং এরিয়ার মধ্যে পড়েছে, সিলেট জেলার। প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ, এখানে আসলে পাহাড় এবং নদী এবং পাথরের সুন্দর কম্বিনেশনে তৈরি, আল্লাহর সৃষ্টিকর্তার এক পরম লীলাভূমি। এখানে পাশাপাশি গড়ে উঠেছে অনেকগুলো ছোট ছোট বাজার, মার্কেট, যেখানে আসলে অনেক কিছু পাওয়া যায়। সাথে যে জায়গাটা আসলে টুরিস্টের জন্য খুবই সুন্দর একটি প্লেস, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে ঘুরতে। শুধু বাংলাদেশ থেকেই নয়, বাহির থেকেও, বাহিরের কোনো বিভিন্ন কান্ট্রি থেকেও অনেক মানুষ, মানে হচ্ছে টুরিস্ট, এখানে ঘুরতে আসে। এখানে আপনারা দেখতেছেন যে এরিয়াটা, সেটা আসলে ইন্ডিয়ার একটা পাহাড়, যে পাহাড়টা আসলে ডাউকি এরিয়ার মধ্যে পড়েছে। পাহাড়টি কালো হয়ে গেছে, আর এখানে আসলে আগে ঝর্ণা ছিল, সুন্দর একটি ঝর্ণা ছিল, যেটা এখন আর দেখা যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, এইগুলো দেখেন, খেয়াল করে দেখেন, এই আসলে পাথর, পাথর বাংলাদেশের সিলেট, এই জন্যই আসলে এত সুন্দর। সিলেট জেলার মানুষের কাছে, মানুষ অনেকজন আসলে নিচে নেমে জাফলং পানিতে নেমে আসলে ছবি তুলতেছে। এই যে পার্টটা আসলে ইন্ডিয়ার, ইন্ডিয়ার একটা পার্ট। এটি সিলেট শহর থেকে প্রায় 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত, ভারতের মেঘালয়ের সীমান্ত ঘেঁষে খাসিয়া ও ডোমকা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসেবে পরিচিত।